वेलकम टू दियानाथ चैनल गाइस। आज আমি এসেছি নদীতে, দেখতে পাচ্ছো এই যে নদী, আর নদী শুকিয়ে পুরো কাট হয়ে গেছে। হ্যাঁ, এটা কি বললাম, যাই হোক, তো নদীটা হলো মানে আমাদের এখানে নদীটা নাম হলো পাগলা নদী। সো এখানে হঠাৎ করে জল নেমে যায়, হ্যাঁ, উপর থেকে। তো এবার নদীতেই আছি আমি, আর এখানে এতটুকু জল নেই, খুবই কম জল, জল শুকিয়ে গেছে, বর্ষার দিন আসছে তো তারপর জল হবে, আর জল হলে এত ভালো লাগে দেখতে, কিন্তু এখন জল খুবই কম। সো এবার এখন দেখতে কিরম কিরম লাগছে, কিন্তু জল হয়ে গেলে ভালোই লাগে দেখতে। তো এবার আমি এখানে এসেছি স্নান করার জন্য, অনেকদিন পর নদীতে স্নান করব, কি মজাটাই না লাগছে, তাই না? তো চলো এবার স্নান করতে যাই, নদী দেখাবো তোমাদেরকে, যতটুকু জল আছে ততটুকুই দেখাবো, চলো। তো আমরা বসে আছি নদীর মধ্যে, আর এখানে অনেক রোদ পড়ছে যে কেমন করে তোমরা বুঝবে আমি বলে দিচ্ছি। ওর টাকানোটা দেখো, চোখ তো দেখাই যাচ্ছে না। তোয়া হলো আমার ছোট বোন, সবথেকে ছোট, ওর বড় আরেকটা বোন আছে আমার, আমরা তিন বোন এক ভাই। কি করছিস তুই? আমি তো জলের মধ্যে বসে আছি। জলের মধ্যে ও পা চুবিয়ে বসে আছে, আমিও। এখন আমরা স্নান করবো, আর নদীর জল খুব 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 বেশি কমে গেছে, দেখতে পাচ্ছ একদমই কম জল, নাহলে এখানে আরো বেশি জল থাকতো সাঁতার কাটার মতো, কিন্তু এখন খুবই কম জল, তাই পুরো শুকনো। তুমি স্নান করবে না? তাহলে স্নান করো। তো এখান থেকে আমার মনে হচ্ছে ডুব দিয়ে স্নান করা যাবে না, মগ দিয়ে তুলে তুলে স্নান করতে হবে, তাই আমি আর স্নান করিনি, আমি ঘরে গিয়ে স্নান করব। এমনিতে এসেছি তো পা ডুবে একটু বসে আছি, একটু পরে আমি চলে যাব, বাড়ি গিয়ে স্নান করব, এখানে স্নান করা যাবে না। আমি ভেবেছিলাম যে ডুব দিয়ে স্নান করব, আমি তো জানি না যে এতটুকু জল মানে এতটুক শুকিয়ে গেছে, ও আমাকে বলেছে যে ভালোই জল আছে। তো এটার জন্য ওকে পেটাতে হবে ওকে, মিথ্যে বলেছিস কেন? তো এবার আমরা বসে আছি, আর একটু পরেই আমরা চলে যাব বাড়ি। তো আমরা স্নান করিনি, আমরা চলে যাচ্ছি বাড়ি, এবার আমি বাড়ি গিয়ে স্নান করব, তারপর খেতে বসে যাব, খিদে পেয়ে গেছে। নদী কিন্তু আমাদের ঘর থেকে বেশি একটা দূর না, একটুখানি দূর। তো আমি এবার ঘরে গিয়ে স্নান করবো, কিন্তু হাঁটতে হাঁটতে আমি টায়ার্ড হয়ে গেছি। তো এবার চলে যাচ্ছি ঘরে। তো গাইস, আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এবার আমরা বসে গেছি ভাত খেতে। সো এখানে আছে ভাত, এটা হলো সজনার চচ্চড়ি, আছে ডিম দিয়ে ফুলকপির তরকারি, আর এখানে কি শুটকি মাছ দিয়ে শিমের তরকারি, বাস। আর বোন মা আমরা সবাই একসাথে বসে পড়েছি, অনেকদিন পর মার রান্না খাচ্ছি, কালকে খেয়েও আমার অনেক বেশি ভালো লেগেছে, আর আজকে তো আরো বেশি মজা লাগছে খেতে। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। তুই এতক্ষণ থেকে শুরু করিস নি কেন?